ভাই আমার বলা হয়তো ঠিক হবে না গো, এই মেলাতে এত বড় গরু আর এত এক্সক্লুসিভ গরু আছে কিনা আমার জানা নাই। তবে মেলায় নিয়ে আসছি এই জন্য রংটা করছি যাতে একটা আনকমন হিসাবে ধরতে পারেন। যে শিং মনে হয় অন্য কিছু, হ্যাঁ আসলে কি শিং? বলেন বলেন, কি দেখছেন হাত দিয়ে? ভাই আপনি দুই হাত দিয়ে বেড়ে পাবেন না তো দর্শক, তাই তো। প্রিয় দর্শক দেখেন আমরা কোথায় আসছি, দেখ আমার পিছিয়ে কি, এটা কি মনে হচ্ছে মনে হয় কোনো রাজপ্রসাদের সামনে দাঁড়া আছে। হ্যাঁ দেখেন রাজপ্রসাদ একদম, হ্যাঁ এরকম কি দেখছেন কখনো গরু? হ্যাঁ দেখছেন তো অনলাইন টাইমে দেখতে পারেন, কিন্তু আমাদের মেলায় ষোলো জেলার যে মেলা একদম মেলায় কিন্তু আমরা দেখতে পারতেছি মার্শাল্লাহ। তো চলো আমরা কথা বলি। এই আসলে আপনি তো ঘুরে দেখছেন এই আমাদের বিসমিল্লাহ এগ্রো ফার্মের যে স্টলে যে গরুগুলা এরকম গরু কি মেলায় কি আর আছে? না এরকম ওইভাবে 100% আমি বলতে বিচারক না, এটা বিচার করবে দর্শক, আপনারা বিচার করবেন। আপনারা যারা মেলায় আসেন নাই আসেন, আরও ভিডিও দেখেন তারপর বিচার করেন, এই বিচার আমি করতে পারবো না। প্রত্যেক দেখতে থাকেন আমরা এ টু জেড এই গরুর এই যে আপনার রাজপ্রসাদ, হ্যাঁ এ টু জেড দেখানোর চেষ্টা করবো, লাগলে থাকেন। পাবনার লোক বই খা, এই পাবনার লোক গরু বই খা, হ্যাঁ 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 ঘুরা ঘুরা ঘুরান ঘুরান ঘুরান, হ্যাঁ দেখেন মেলার বাজার ঘুরান ঘুরান। এ ভাই এ এ এ কোথায় উঠছেন আপনি? এটা কোথায়, এটা কি? হাই রে আমি কই উঠছেন আপনি? হাতি 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 উঠছেন। দর্শকরা দেখেন এই যে গরুর মতো পড়ছেন কি আপনি? পড়ে যাবেন না তো ঠিক আছে, আমি চড়তে পারবো? হ্যাঁ অবশ্যই, আরো দুই আরো দুইটা লোক না ভাঙবে না ভাই। কয়টন কয়টন? তিন টন লোড দিতে পারবেন ভাই? এই লোক আগে 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 ফোন ভাই, এই লোকটা কেন উঠছে ভাইয়া? সামনে বলতে এই দেখেন আমার কল দেখা যাচ্ছে না, আমি যদি হাত যাচ্ছে না, হাত যদি না তুলি তাহলে কল আমাকে দেখা যাবে না। না 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 তাহলে হাই কত কত ফিট আছে ভাই? 70 ইঞ্চি হাইট আছে। 70 ইঞ্চি হাই? ও বাবা, নাম টাম রাখছেন? হ্যাঁ মাপ দিয়ে রাখছি। নাম টাম রাখছেন নাকি? হ্যাঁ পাবনার বস। এটা কি পাবনার? পাবনার বস, পাবনার বস। আর পিছু দুটো পিছু দুটো আর কার আপনি? হ্যাঁ ভাই। হায় রে কি বলে রে, হ্যাঁ এই দুটোর নাম কি ভাই? এই দুটোর নাম কি? এই দুইটার নাম হচ্ছে রয় মানিক। ও মানিক ভাই, আমার এলাকার দেশীয় ভাই, এই জন্য আমি সব করে রাখছি রয় মানিক। ভাই কেনা বেচা হইতেছে? ভাই কেনা বেচা এখনো মেলাটা জমি নাই ইনশাল্লাহ, জমিবার হয়তো থাকবে না, যদি আমি কাঙ্ক্ষিত মূল্য না পাই তাহলে হয়তো আমার খামারে নিয়ে যাবো। আমার শখের জিনিস শখ করে কিনছি, হয়তো খামারে নিয়ে যাবো। এটা এটা কত? এটা আপনার 70 ইঞ্চি আমরা ধরছি, তবে 1 ইঞ্চি কম হইতে পারে আর কি। আচ্ছা এই দুইটা? এই দুইটা আপনার 58+ আছে, 59 একটা একটা 58। কোথায় কালেকশন করা ভাই এগুলো? ভাই কালেকশন তো আসলে ওইভাবে না বলি, আমরা অনেক মাধ্যম দিয়ে কালেকশন করা হয় বা ডাইরেক্ট ভাবে নিয়ে আসা হয়, যেহেতু আমার বাংলাদেশি গরু না এটা, সেই ক্ষেত্রে ওইটা আমি না বলি ভাই। দাঁত কটা? 7 দাঁত। দাঁত কটা? এগুলো তো 6 দাঁত করে ভাইয়া, 6 দাঁত একটা 8 দাঁত। তাতে বাজেট কেমন চাচ্ছেন? বাজেট এই দুইটা গরুর দাম রাখছি 15 লক্ষ টাকা। দুইটা 15 লক্ষ টাকা চাচ্ছি আর কি, আস্কিং প্রাইস। এমনি কি বলা মানে আস্কিং প্রাইস রাখতেছেন? জি 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 ভাই, আমার তো গরু তো নয় তো অন্য কিছু। ভাই আমার বলা হয়তো ঠিক হবে না গো, এই মেলাতে এত বড় গরু আর এত এক্সক্লুসিভ গরু আছে কিনা আমার জানা নাই। না এটা তো নাই ভাই, শিং কি আপনি তৈরি করা? কেমিক্যাল টেমিক্যাল দিয়ে নাকি? ভাই যেহেতু আপনারা রং করছি আপনারা ভাবতে পারেন যে শিং তৈরি করা, তবে মেলায় নিয়ে আসছি এই জন্য রংটা করছি যাতে একটা আনকমন হিসাবে ধরতে পারেন। কালকে কি মেলায় উঠেছিলেন মানে ইয়েতে? হ্যাঁ র্যাম্পসেতে তো অবশ্যই ওঠাবো, কেন ওঠাবো না, তবে দাম হয়তো মিলি না এই জন্য এখন পর্যন্ত আসেন। তা থেকে বলো করতেছেন আজকে এটা যাওয়ার আশা আছে মেলা থেকে? আসলে ভাইয়া যদি আমি কাঙ্ক্ষিত মূল্য না পাই হয়তো আমি খামারে আমার ব্যাগ নিয়ে যাবো। ব্যাগ দেখলে তো বিপদ, এই সুন্দর করে যদি ব্যাগ যায়। হ্যাঁ খেলো কি এই লোক কি বসে রয়েছে? খেলা বহুত লোক দেখছি ভাই, এটা কি ভয় নাই দেখতেছি ভাই? হ্যাঁ চিন্তা করা যায়, গোড়া ফেল হাতি ফেল।
দেখেন দর্শক কি অবস্থা হ্যাঁ এদিকে এদিকে দেখেন কি অবস্থা দেখেন আপনার মানুষ তো এদের মানে দর্শক তো জমে গেছে ইনশাআল্লাহ দেখেন দর্শকের সংখ্যা কত হচ্ছে হ্যাঁ আপনার মন খারাপ কেন মন খারাপ না আরে আনন্দিত আছি ভাই বিয়ে শাদি করছেন বিয়ে দেখব দর্শক এবার কিছু চান্স একটা আছে উনি বিয়ে করলে গরু পাবেন হ্যাঁ মেলায় বিয়ে দিবেন মাশাআল্লাহ সবই তো দেখলাম আপনারা কোথা থেকে আসছেন পাবনা ঈশ্বর দি আপনি একটু মোবাইল নাম্বারটা বলেন 01754405156 এরকম কানেকশন কি আর আছে আমাদের কাছে ভাই আসলে ওইভাবে আমি বলতে পারবো না তবে কোনো ক্রেতা যদি মনে করে যে কাঙ্খারাজ গাবি উলবাড়ি গাবি এবং আপনার গির গাবি বা গরুর জগতে যা আছে হয়তো আপনি হিউজ পরিমাণ দিতে পারবো না তবে চেষ্টা করবো আর কি অল্প কিছু করে কালেকশন করে দিব ভাই আমার তো সন্দেহ হইতেছে দর্শক সন্দেহ হইতেছে না যে এই সিং মনে হয় অন্য কিছু হ্যাঁ আসলে কি সিং বলেন বলেন কি দেখছেন হাত দিয়ে ভাই আপনি দুই হাত দিয়ে বেড়ে পাবেন না তো দর্শক তাই তো আর মোটা কি কাঙ্কাজ সিং দিয়ে এত মোটা হয় আমাদেরও জানা ছিল না দামটা কি ভাগে রেখে দিবেন দাম তো অবশ্যই ভাঙবো বিঙ্কি বিক্রির জন্য নিয়ে আসি অবশ্যই ভাঙবো তাহলে এটা হলো রই মানিক মানিক কোনটা রয় কোনটা এটা হচ্ছে রয় এটা মানিক মানিক ভাই দুঃখিত অনেক চেষ্টা করলাম নামটা চেঞ্জ করার কিন্তু করতে পারলাম না এটা রয় এটা মানিক মানিক ভাই আসলে আছেন আল্লাহ মানিক ভাই মাফ করে দিয়ে আমার ভাইও কল এটা আপনার প্রদর্শন করছে এই গোড়ার নিয়ে মানিক ভাই প্রদর্শন করছে আচ্ছা 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 ওই ওখানে ভাইও প্রদর্শন করছে এবং ভাই চ্যালেঞ্জে ওই গোড়াটা দেখতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ উনি অনেকক্ষণ র‍্যাম্প করছে নিজে হাতে নিয়ে তাহলে এরপরে কি এরকম মেলা চাচ্ছেন ওই মানিক ভাই হয়তো সেভাবে আমাদের সময় দিতে পারি নাই তবে সেও কল্পনা করতে পারি নাই যে আমার কাছে এত হাইটের এবং এই মেলা সেরা গরু আছে আচ্ছা এখন এই যে এই মেলাটা কেমন মনে হচ্ছে আসলে এরকম মেলা কি থাকা উচিত আমাদের আসলে বিষয় হচ্ছে কি যে এই মেলাটা বিডিএফ এর পক্ষ থেকে মেলাটা হয়েছে আসলে এই মেলাটার জন্য আপনার অনেক কিছু শেখার বিষয় আছে এখানে যদি প্রতি বছরই এই মেলাটা হয় এখান থেকে কল অনেক কিছু ছোট ছোট যারা খামারি আছে বড় খামারিরা তারা অনেক বোঝে জানে এবং তাদের কল অনেক দক্ষ লোক আছে তবে ছোট খামারির কাছে এরকম কোনো দক্ষ লোক থাকে না কল তো সেই ক্ষেত্রে এখান থেকে যদি সাধারণ খামারিরা আসে আসে অনেক কিছু টিপস নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার গরু লালন পালন করে সে ডেভেলপ হবে এবং আপনার মাংসের জন্য বা ফ্যাডিংয়ের জন্য যেটাই বলেন বা শখের জন্য এর থেকে প্রফিট করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে সময় দিয়েছেন এর পরবর্তী বছর কি দেখতে পাই বলবেন পরবর্তী বছর আসলে প্রতিবারই যদি মেলাটা হয় ইনশাআল্লাহ এবার যদি ভালো রেসপন্স পাই দর্শক পাগল করছেন মেলার দর্শক পাগল আসলে আমি বললে হবে না আসলে আপনারা যদি বলেন সেটাই আমার কাছে সফলতা ভালো থাকেন সময় দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিকল ব্যস্ত আসি নিকো বেরাও বেরাও মেলা করে কিন্তু না করতে গেলে দেখলেন কি রয় আর মানিক বাইরের নাম জানে কি পাবনার বস রয় মানিক গরুর নাম দেখলেন বিস্তারিত অবশ্যই ভালো লাগলো অবশ্যই আপনার সাথে থাকেন সাবস্ক্রাইব সাথে থাকবেন আশা করি এ টু জেড প্রতিনিয়ত ভিডিও পাবেন আপডেট